সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা উনশলী নয় পয়েন্ট দুইয়ের তেইশ থেকে ছাব্বিশ পর্যন্ত সমস্যাগুলো সমাধান করবো এখানেগুলোর সমীকরণ দেওয়া আছে এগুলো সমাধান আমাদের করতে হবে চলো এক নাম্বার বা তেইশ নাম্বার যেটা দেওয়া আছে সেটা লিখবো যে সাইন থিটা প্লাস কস থিট ইজিক টু ওয়ান যখন যে সীমা যেটা দেওয়া আছে জিরো ডিগ্রি লেস অরিকুয়াল থিটা লেস অরিকুয়াল নাইনটি ডিগ্রি অর্থাৎ সিরামান এখানে জিরো থেকে নাইনটি ডিগ্রির মধ্যেই থাকবে তাহলে প্রথমত পরের লাইন আমরা যেটা করব যে আমরা এই কস্তিটাকে ডানে নিয়ে যাব। অর্থাৎ এটা ডানে নিয়ে গেলে ওয়ানের সাথে এটা মাইনাস হয়ে যাবে এখন এই এর পরের লাইন আমরা যেটা করব যে পক্ষে আমরা বর্গ করে এখানে সাইডে যদি লিখে দিতে চাই যে বর্গ করে এখন এই পাশে ওয়ান এ মাইনাস বি হোল সূত্র আছে অর্থাৎ এখানে এর জায়গায় আছে ওয়ান এবং বি এর জায়গায় আছে কস থিটা তাহলে আমরা যদি এটার সূত্র লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো যে এ স্কোয়ার মাইনাস টয়সিবি প্লাস বি স্কোয়ার এটা আমরা জানি তাহলে এভাবে আমরা এখন এ পরের লাইন আমরা এভাবে সাজাবো বামে যা আছে তাই থাকবে এটাও সূত্র আমরা পরের লাইনে সূত্র করবো বা এখানে সাইন স্কোয়ার থ্রিটা সমান ওয়ান মাইনাস টু কস প্লাস কীটা অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু কস কস তারপরে এখানে কীটা অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি অর্থাৎ এখানে এর জায়গায় ওয়ান জায়গায় আছে কস এখন বাম পাশে সাইন্স আমরা লিখতে পারি ওয়ান মাইনাস এবং সমান চিহ্নের টানে যেগুলো আছে সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসলাম অর্থাৎ এখানে সাইন স্কর থিটা সমান হলো যে আমরা জানি যে সাইন স্কোয়ার এখন যদি আমরা এটাকে পক্ষান্তর করি সাইনস্কর যদি আমরা বামে রাখি তাহলে আমরা এই কজকার থিটাকে ডানিয়ে নিয়ে গেলে ওয়ান মাইনাস আমরা বামে এসে প্লাস টু কস্তিরা হয়েছে প্লাস কজকার হয়েছে এখানে মাইনাস কজকার এবং সমান চিহ্ন এর পাশে সবগুলো যেহেতু আমরা বামি নিয়ে আসছি তাহলে এর পাশে থাকবে জিরো এখন এই ওয়ান এবং এই যে ওয়ান এটা ভ্যানিশ হয়ে যাবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি যাবে এবং ক স্কোয়ার থিটা অর্থাৎ মাইনাস কোয়ার থিটা এবং মাইনাস কোয়ার থিটা যোগ করে দিল হয় মাইনাস টু ক স্কোয়ার থিটা তাহলে আমরা এটা লিখবো এরপরে আমরা এই যে টু কস্তিটা থাকবে এখন মাইনাস টু কস থিটা যদি কমন নিয়ে নিই তাহলে কস থিটা মাইনাস ওয়ান হয়ে যায় কারণ এখানে এখানে যে জিনিসটা যে মাইনাস টু ক স্কোয়ার থিটা এটাকে আমরা লিখতে পারি এটাকে সমান আমরা লিখতে পারি মাইনাস টু কীটা ইন্টু তাহলে এই কস থিটা যদি আমরা গুণ আকারে বাইরে লিখি কমন নিই তাহলে কস থিটা থাকে এবং এখানে মাইনাস টু কস থিটা যদি কমন নিয়ে নিই তাহলে শুধু মাইনাস ওয়ান থাকে হ্যাঁ নেক্সট লাইনে আমরা মাইনাস টু দ্বারা উভয় পক্ষে যদি ভাগ করে দিয়ে দিই তাহলে ভাগ করে থাকে এখন দুটা রাশির গুণফল সমান যেহেতু জিরো আসছে এখন আমরা যে জিনিসটা করব যে দুটা রাশির গুণফল যখন জিরো আসে তখন আমরা যেভাবে লিখি যে হয় এখানে লিখতে পারি যে cos থিটা 0 টু জিরো অথবা cos থিটা মাইনাস ওয়ান লিখতে পারি কারণ হয় কস্তির মান জিরো হলে পুরোটাই জিরো অথবা কস্তির মাইনাস ওয়ানের মান জিরো হলে পুরোটাই জিরো হবে তাহলে এখান থেকে হ্যাঁ কস্তিরের সমান যদি জিরো হয় তাহলে আমরা কাইনটি ডিগ্রি মান আমরা জানি জিরো তাহলে জিরোর পরিবর্তে আমরা কজ নাইনটি ডিগ্রি পাবো তাহলে থিটার ভ্যালু এখানে নাইনটি ডিগ্রি তাহলে থিটার মান এখানে নাইনটি ডিগ্রি আবার এর পাশে যদি চিন্তা করি এটাকে যদি আমরা ডান নিয়ে যাই কস্তির ইজিক টু ওয়ান হয় এখন cos জিরো ডিগ্রি মান এখানে ওয়ান তাহলে এই ওয়ানের পরিবর্তে আমরা লিখলাম cos জিরো ডিগ্রি তাহলে থিটার ভ্যালু এখানে আসলো জিরো ডিগ্রি তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার অর্থাৎ থিটার মান এখানে নাইনটি ডিগ্রি এবং থিটার মান হচ্ছে জিরো ডিগ্রি তাহলে आंसर আমরা যেটা লিখব যে এখানে অ্যান্সার হবে জিরো ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি যেহেতু এখানে বলাই আছে থিটার মানটা জিরো ডিগ্রি হতে পারে অথবা এর সে বড়ো হতে পারে নাইনটি ডিগ্রি হতে পারে অথবা এরসে ছোট হতে পারে তাহলে আমাদের অ্যান্সার হবে জিরো ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি তোমাদের পাঠ্যকে উত্তরে একটু ভুল আছে তোমরা একটু দেখে নেবে হ্যাঁ এবার আমরা চব্বিশ নম্বর সমস্যার সমাধান করব দেওয়া আছে যেটা সেটা লিখবো যে কোস স্কোয়ার থ্রিটা মাইনাস স্যান স্কোয়ার থ্রিস গোল টু মাইনাস ফাইভ কোস থ্রিটা যখন থিটা এখানে সূক্ষ্ম কোণ শুক্রকোন মানে জিরো ডিগ্রি থেকে বড় নাইনটি ডিগ্রি থেকে ছোট তাহলে নেক্সট লাইনে আমরা যেটা করব যে এখানে ক স্কোয়ার্থিটা যেভাবে আছে সেভাবে থাকবে সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি ওয়ান থিটা এটা সূত্র এটা এবং চিহ্নের ডানে যে যে রাশিগুলো আছে অর্থাৎ টুটা বামে এসে মাইনাস হবে মাইনাস ফাইভ কস্তিটা ডানে এসে প্লাস ফাইভ কস্তিটা হবে এবং ডান পাশে থাকবে হচ্ছে শূন্য এখন আমরা এই যে এখানে যে ব্র্যাকেট দিয়ে যে লিখছি ওয়ান মাইনাস এখন এই ব্র্যাকেট উঠাই দেব ব্র্যাকেট উঠাই দিলে মাইনাস ওয়ান হবে এবং ব্র্যাকেটের ভিতরে মাইনাস চিহ্ন আছে এই জন্য এখানে প্লাস হবে কারণ ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যায় এরপর আমরা এই যে কজকার্তিটা কজকারতিটা আমরা যোগ করে দেব তাহলে টু কজকার্তিটা এই প্লাস ফাইভ কস্তির আগে লিখলাম মাইনাস ওয়ান এবং মাইনাস টু যোগ করে দিলে মাইনাস থ্রি হয় আমরা এখানে উৎপাদক বিশ্লেষণ করবো এই জন্য এই নিয়ে সাজিয়ে নিলাম এখন আমরা এই ফাইভ কস্তিটাকে যদি আমরা লিখতে পারি যে সিক্স কস্তিটা মাইনাস কস্তিটা কারণ সিক্স কস্তিটা থেকে একটা কস্তির বিয়ে দিলে ফাইভ কস্তিটা থাকে এখন টু কস কথিটা এবং সিক্স কস্তিটা এই দুটোর পথ থেকে আমরা টু কস্তিটা কমন নিতে পারি তাহলে এখানে থাকবে কস্তিটা প্লাস থ্রি এবং এই দুটোর পর থেকে যদি মাইনাস অনকমন লি তাহলে থাকবে হচ্ছে কস্তিটা প্লাস থ্রি তাহলে আমরা লিখতে পারি টু কস্তির মাইনাস ওয়ান ইন্টু কস থিটা প্লাস থ্রি কারণ এই যে টু কস্তিরা প্লাস থ্রি এবং কস প্লাস থ্রি যদি কমন নিয়ে ফেলি তাহলে টু কস থিটা মাইনাস ওয়ান ইন্টু কস থিটা প্লাস থ্রি থাকে ইজিকাল টু জিরো তাহলে এখন আবার দুটো রাশির গুণ ফল ইজিক্যাল টু জিরো আসছে তাহলে হয় আমরা লিখবো টু কস্তিরে মাইনাস ওয়ান ইজিক টু জিরো এবং কস থেকে প্লাস থ্রি ইজিক টু জিরো তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা করবো টু কস থ্রিটা বামে থাকবে ওয়ানটা ডানে চলে যাবে অর্থাৎ কস থ্রিটার সমান আমরা লিখতে পারি হাফ অর্থাৎ টু এর সাথে যে ভাগ হয়ে যাবে এখন cos সিক্সটি ডিগ্রি মান আমরা জানি হাফ তাহলে এর পরিবর্তে আমরা cos সিক্সটি ডিগ্রি লিখবো তাহলে থিটার মান এখানে সিক্সটি ডিগ্রি হবে ডান পাশে যারা দেখতেছি যে প্লাস থ্রিকে যে সমান শ্রেণীর ডানে নিয়ে গেলে মাইনাস হয় কিন্তু এটা এই মানটা গ্রহণযোগ্য নয় কারণ কস্ত্রিটার সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান এবং সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ওয়ান কিন্তু মাইনাস থ্রি তো মাইনাস ওয়ানের থেকে আরো ছোটো তো এটা নেওয়া যাবে না তাহলে গ্রহণযোগ্য নয় এবং এখানে বলা আছে যে থিটা শুক্র কোণ তাহলে থিটার মান সিক্সটি ডিগ্রি তো সিক্সটি কোনটা তো শুক্র হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা পঁচিশ নম্বর সমস্যাটা সমাধান করবো যে সমীকরণটা তো আছে সেটা লিখবো আমরা তাহলে এখন যে জিনিসটা করতে হবে এই যে সাইন স্কোয়ার থ্রিটাকে আমাদের সূত্র ভাঙাতে হবে তাহলে সাইনস্কোয়ার থ্রিটার সমান আমরা যেটা লিখবো যে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থ্রিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইজকাল টু জিরো এখন টু দ্বারা যদি ভাগ গুণ করে দিই অর্থাৎ টু ইন্টু ওয়ান মানে টু টু মাইনাস কোয়ার থ্রিটা মানে টু কজ স্কোয়ার থ্রিটা প্লাস থ্রি কস থ্রিটা মাইনাস থ্রি ইজকাল টু জিরো এখন যে কাজটা করবো যে এখানে মাইনাস টু কজ কস থিটা প্লাস থ্রি কস থিটা থাকবে এবং মাইনাস থ্রি থেকে টু গেলে মাইনাস ওয়ান হয় অর্থাৎ মাইনাস টু মাইনাস থ্রি প্লাস টু টু মাইনাস ওয়ান অর্থাৎ বড়োটার চিহ্ন বড় সংখ্যার সামনে যে চিহ্ন সেটা হবে বড়োটা তেসরটা বিয়োগ দিতে হবে এখন আমাদের যে কাজটা করবে এখানে উভয় পক্ষে মাইনাস দ্বারা গুন করে দেবো মাইনাস দ্বারা গুন করে দিলে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে উভয় পক্ষে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করে তাহলে এখানে আমরা যে কাজটা করব আবার উৎপাদ বিশ্লেষণ করব অর্থাৎ এখানে -3 cos θ কে আমরা ভেঙে লেখব মাইনাস টু কস থ্রি মাইনাস তাহলে এখানে টু θ যদি কমন নিয়ে ফেলি আমরা টু cos থ্রি তাহলে এখানে cos মাইনাস থাকে এবং এখানে মাইনাস কমন নিলে cos θ মাইনাস থাকে তাহলে cos θ -1 ওয়ান θ -1 যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকবে টু কস থ্রিটা মাইনাস ওয়ান তাহলে একইভাবে আগের মতোই তাহলে দুটো রাশির গুড ফল ইজিক্যাল টু জিরো তাহলে আমরা যেটা লিখবো যে টু কস থ্রিটা মাইনাস ওয়ান ইজিক টু জিরো কস থিটা মাইনাস ওয়ান ইজিক টু জিরো তাহলে এখান থেকে আমরা যেটা পাবো যে কস থ্রিটা টু কস থ্রি ইজিক টু ওয়ান তাহলে টুটাকে আমরা ডানে পাঠিয়ে দেবো অর্থাৎ কস থ্রি ইজিকাল টু হাফ হয়ে যাবে তাহলে এখানে থিটার ভ্যালুটা কি পাওয়া যাবে অর্থাৎ এখানে কস সিক্সটি ডিগ্রি মান হাফ তাহলে এই মান হাফের পরিবর্তে আমরা কস সিক্স তাহলে থিটার ভ্যালু এখানে সিক্সটি ডিগ্রি তাহলে থিটা ইজিক টু সিক্সটি ডিগ্রি এবং এখান থেকে যে কাজটা হবে যে কস থিটা ইজিক টু ওয়ান হবে তাহলে থিটার মান এখানে জিরো ডিগ্রি হবে কস জিরো ডিগ্রি মান ওয়ান তা ওয়ানের পরিবর্তে এটা লিখবো এখন থিটার ভ্যালু এখানে জিরো ডিগ্রি তাহলে থিটা ইজিক টু জিরো তাহলে আমাদের অ্যান্সার কিন্তু সিক্সটি ডিগ্রি হবে এই থিটা এগুলো জিরো ডিগ্রি এটা গ্রহণযোগ্য নয় কারণ থিটা এখানে সূক্ষ্ম কোন বলা আছে আর সূক্ষ্ম অবশ্যই জিরো ডিগ্রি থেকে বড় হতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা যেটা করবো এখানে থিটা যেহেতু ওয়ান প্লাস রুট থ্রির সাথে গুণ অবস্থা আছে তাহলে ওয়ান প্লাস রুট থ্রির সাথে যদি টেন থিটা গুণ অবস্থা থাকে তার আগে যদি মাইনাস থাকে তাহলে কি লিখতে পারি টেন থ্রিটার সাথে মাইনাস ওয়ান গুণ অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস টেন মাইনাস রুট থ্রি তো এই কাজটাই কিন্তু এখানে করা হয়েছে আর বাকি যেটুকু আছে সেটা ঠিক আছে তাহলে নেক্সট লাইনে যেটা করবো এখান থেকে টেন থিটা টেন থিটা যদি কমন নিয়ে ফেলি তাহলে টেন মাইনাস এবং এই দুটো পদ থেকে যদি রুট থ্রি কমন নিই তাহলে টেন থিটা মাইনাস থাকে তাহলে টেন থিটা মাইনাস ওয়ান টেন থিটা মাইনাস ওয়ান যদি কমন নিয়ে ফেলি তাহলে থাকে টেন থিটা মাইনাস রুট থ্রি একইভাবে দুটা রাশির গুণ ফল ইজিক টু জিরো তাহলে হয় টেন থিটা মাইনাস ওয়ান ইজিক টু জিরো অথবা টেন থিটা মাইনাস থ্রি রুট থ্রি ইজিক টু জিরো হবে তাহলে টেন থিটা ওয়ানকে আমরা ডানে নিয়ে গেলাম তাহলে থিটার ভ্যালু এখানে বের করতে হবে অর্থাৎ ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি টেন ফর্টি ফাইভ ডিগ্রি কারণ টেন্টি ফোর ফর্টি ফাইভ ডিগ্রি মানই হচ্ছে ওয়ান তাহলে থিটার ভ্যালু এখানে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে থিটার মানে এখানে ফর্টি ফাইভ ডিগ্রি এখানে আমরা রুট থ্রিকে আমরা যদি ডানে নিয়ে যাই তাহলে টেন থিটা ইজিকুয়াল টু রুট থ্রি তাহলে টেন সিক্সটি ডিগ্রি মানে এখানে রুট থ্রি তাহলে থিটার ভ্যালু এখানে পাওয়া গেলো সিক্সটি ডিগ্রি তাহলে থিটা ইজিক টু হবে সিক্সটি ডিগ্রি তো এটাই হবে আনসার কারণ এখানে বসে থিটা শুক্রক্ষণ তাহলে সূক্ষ্মকোণ তো ফর্টি ফাইভ ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি দুটাই কিন্তু এখানে সুক্ষকণ